আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসিন ব্লগ ইনসিলেট। আজ একটা বেবি ফুতা পেন্ডিং করবো, অ্যাক্রোমিন রেডি কালার দিয়ে পেন্ডিং করবো ফুতোয়াটি। প্রথমে আমি জলে ভিজিয়ে নিচ্ছি ব্রাশটি। প্রথমে আমি হলুদ কালার দিয়ে ফুল পেন্ডিং করবো। তো ফুলগুলো আমি দুটি কালার দিয়ে পেন্ডিং করবো, একটি হচ্ছে হলুদ কালার আর একটি হচ্ছে কমলা কালার দিয়ে পেন্ডিং করবো। যারা পেন্ডিং কাজে নতুন, তারা পেন্ডিং করার আগে ফুলগুলো পেন্সিল দিয়ে ড্রয়িং করে নেবেন। আগে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিলে আপনাদের কাজ করতে সুবিধা হবে বা পেন্টিংটা সুন্দর হবে। আমি এই ফুলগুলো কাঠগোলাপের মতো এঁকে নিয়েছি, কাঠগোলাপের মতো লাগবে ফুলগুলো পেন্টিং করার পর। আমি যে ব্রাশ দিয়ে পেন্টিং করছি, এটা আমি পুরনো একটি মেকআপ ব্রাশ দিয়ে পেন্টিং করছি। আপনাদের কাছে অন্য কোনো ব্রাশ থাকলে সেটা দিয়েও করতে পারবেন পেন্টিং। পাঁচটি ফুলে আমি হলুদ কালার দেবো আর পাঁচটি ফুলে আমি কমলা কালার দিয়ে ড্রয়িং করব। যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার পেন্ডিংটা কীরকম হচ্ছে প্লিজ কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না। এখন আমি কমলা কালার দিয়ে বাকি ফুলগুলো এঁকে নিচ্ছি। আমার চ্যানেলে আরও পেন্ডিংয়ের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি পেন্ডিংয়ে এত বেশি জানি না, আমি যেটুকু জানি সেটুকু দিয়ে আমি পেন্ডিং করছি। আমার পেন্ডিংটা কীরকম হচ্ছে সেটা প্লিজ কমেন্টে জানাবেন। আমার পেন্টিং করা শেষ হয়ে গেছে। প্লিজ আপনারা সবাই আমার পেন্টিংটা কীরকম হচ্ছে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।